সবাইকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমি শ্রেয়া, আর শ্রেয়ানেস্টাতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই ভাবছো এইখানে এরকম ভাবে কি ব্লগ বানাচ্ছি আমি, কি তাই তো? বাট আসলে এটা একটা ট্রাভেল ব্লগ হতে চলেছে। আমরা কালকে খুব সকাল সকাল বেরোচ্ছি একটা ফ্যামিলি ফাংশন অ্যাটেন্ড করতে, টিয়ামকে নিয়ে। রোড ট্রিপ কোথায় সেটা তো ব্লগ দেখলেই জানতে পারবে, তাই এখন ইন্ট্রোটা দিয়ে দিলাম, কারণ এরপরে একদম সকালে তোমাদের সাথে রাস্তায় কথা হবে। আর হ্যাঁ, আমি এখন রূপ চর্চা করছি। আমরা মায়েরা খুব কম সময় পাই নিজেদের যত্ন করতে, বাট একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করতে যাচ্ছি, একটু গ্লো তো করতেই হবে। তাই বাড়িতেই খুব সহজেই এক উইকের মধ্যে গ্লো আনার একটা সহজ পদ্ধতি আমি অ্যাপ্লাই করেছি, আর সত্যি সেটাই ফলো পেয়েছি। তোমরাও যদি জানতে চাও সেটা কি, তাহলে কমেন্ট সেকশনে আমায় জানাও, আমি সেপারেট একটা ভিডিও অবশ্যই সেটার আনবো। তো চলো ভিডিও শুরু করি। কিন্তু তার আগে এখনো যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ করে নাও, তা না হলে কিন্তু নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও তোমরা মিস করে যাবে। আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করো, তাহলে নোটিফিকেশন গুলো সময় মতো পেয়ে যাবে। বেরিয়ে পড়লাম সকাল সকাল, আর দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে। বর্ষায় প্রকৃতিটা যেন আরো সুন্দর হয়ে যায়, তাই না? টিয়াম যথারীতি গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছে, কারণ ওর ঘুমটা তো কমপ্লিট করতে হবে। আজকে যেহেতু একটু বেশি দূরে যাচ্ছি, তাই আমার হাজবেন্ড ড্রাইভ করছে না, আমরা সঙ্গে একজন ড্রাইভার নিয়ে নিয়েছি। ও, তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি মালদাতে একটা ফ্যামিলি ফাংশনে। তোমরা যারা এই ব্লগটা দেখছো তাদের মধ্যে কেউ যদি মালদার হয়ে থাকো, তাহলে প্লিজ আমার কমেন্ট সেকশনে জানিও, আমার খুব ভালো লাগবে। তাহলে আমাদের খাবার রেডি হওয়ার মাঝে আমি টিয়ামের জন্য ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি। আর জার্নিতে আমি টিয়ামকে সেরেল্যাক দিতেই বেশি প্রেফার করি। এর আগে অবশ্য টিয়াম রাস্তায় ব্রেস্ট ফিট তো করেইছে, আর সঙ্গে হাফ কলাও খেয়েছে। আর এই দেখো আমাদের গরম গরম আলু পরোটা চলে এসেছে, আর সঙ্গে আচার। আহা, আর কি চাই! ব্যাস আবার যাত্রা শুরু। আর দেখো রাস্তাটা কি দারুণ। শিলিগুড়ি টু মালদা আমি অনেক বছর পর ট্রাভেল করছি, স্পেশালি বাই রোড। একটু তো ভয় পাচ্ছিলাম আমি, কারণ এত ছোট বেবিকে নিয়ে এতটা রাস্তা ট্রাভেল করব, আর তার মধ্যে এত বৃষ্টি হচ্ছিল। কিন্তু এতটা রাস্তা চলে আসলাম, কোনো অসুবিধে হয়নি, দুর্দান্ত রাস্তা আর অসাধারণ অভিজ্ঞতা। অনেক দুষ্টুমি করার পর শেষমেশ উনি ক্লান্ত হয়ে ঘুম দিয়েছেন, বাট আমাদের যাত্রা এখনো শেষ হয়নি।
মালদায় প্রায় ঢুকেই গেছি আমরা, কিন্তু টিয়ামের বমি হয়ে যাওয়াতে আমরা ছোট্ট একটা ব্রেক নিয়েছি। ওকে একটু বাইরের হাওয়া খাওয়ানো হচ্ছে। ছোট বেবিদের নিয়ে লং জার্নি করলে ওদের প্রবলেম হওয়াটা খুবই ন্যাচারাল, তাই আমাদের সেইভাবেই প্রিপেয়ার থাকা উচিত। আর এই যে আমরা ডেস্টিনেশনে পৌঁছেও গেছি, আর সন্ধ্যেবেলা একটা ঘরোয়া অনুষ্ঠানও শুরু হয়ে গেছে। আমার মা গান করছে এখন, তোমরা কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর দেখো কে পারফর্ম করছে এখন।